হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে যাচ্ছি টিভি ন্যাশনাল একটি প্রশ্ন, প্রশ্ন নম্বর 5। তো এখানে হলো টিভি ন্যাশের সাথে এফবি ন্যাশের সম্পর্ক প্রতিষ্ঠা করো। সচরাচর পরীক্ষায় এভাবেই আসে, বা এই আলাদা এ দুভাবেও আসতে পারে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসাবে অথবা আসতে পারে যদি টি একটি N1 ও N2 স্বাধীনতার মাত্রার এফ চলক হয়, তবে এফ ইজ ইকুয়াল টু টি স্কোয়ার একটি টি চলক হবে যখন N1 ইজ ইকুয়াল টু 1, মানে স্বাধীনতার মাত্রা N1 ইজ ইকুয়াল টু 1 এবং N2 ইজ ইকুয়াল টু N হয়। আবার আসতে পারে যে দেখাও যে N স্বাধীনতার মাত্রা টি চলকের বর্গ একটি 1 এবং N স্বাধীনতার মাত্রার এফ চলক। তো আর কি কথা হলো, টি বিন্যাস থেকে এফ বিন্যাসের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তো আমাদের এফ বিন্যাস প্রথমে থাকবে, এফ বিন্যাসের সম্পূর্ণ ঘনত্ব আপেক্ষক, তারপর সেটা থেকে আমরা কীভাবে টি বিন্যাসটা খুঁজে পাবো, টি বিন্যাসের সম্পূর্ণ ঘনত্ব আপেক্ষকে যাব, সেটাই আমরা দেখব। তো এখানে এখন আমরা সলিউশনে যাই। তো আমরা জানি N1 ও N2 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক হলো এফ অফ এফ, এটা হলো সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক, N1 ডিভাইডেড বাই N2 টু দি পাওয়ার N1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই বি টু বিটা N1 2 কমা N2 2 ইন্টু F1 N1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস N1 ডিভাইডেড বাই N2 ইন্টু এফ N1 প্লাস N2 ডিভাইডেড বাই 2। এখানে এফ বিন্যাসের পরিধি হলো যে 0 থেকে ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তো এখন এই এফ বিন্যাসের এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব আপেক্ষক N1 ইজ ইকুয়াল টু 1 এবং N2 ইজ ইকুয়াল টু N বসাই, তাহলে এফ অফ এফ N1 ইজ ইকুয়াল টু 1 বসালাম আমরা এবং N2 ইজ ইকুয়াল টু N বসালাম। তারপর যেখানে যেখানে আমাদের N1 আছে, N1-এর জায়গায় A1 বসালাম, N2 এর জায়গায় N বসালাম, N1-এর জায়গায় 1 বসালাম, N2 এর জায়গায় N বসালাম, N1-এর জায়গায় 1 বসালাম, এই N1-এর জায়গায় 1, N2 এর জায়গায় N। তারপর আমরা করলাম কি, এখানে দেখো 1 ডিভাইডেড বাই N টু দি পাওয়ার হাফ আছে। তো আমরা জানি 1-এর উপরে যদি আমরা হাফ দেই সেটা অর্থ 1, এবং N টু দি পাওয়ার যদি হাফ দেই সেটা অর্থ √N। তারপর এটাকে বিটা হাফ N বাই 2, এটাকে আমরা লিখতে পারি 1 বাই বিটা 1 বাই 2 N2, আর F হাফ মাইনাস 1, তাহলে সেটাকে আমরা লিখতে পারি মাইনাস হাফ, আর 1 প্লাস 1 বাই N সেটাকে আমরা সেভাবেই রাখছি, এবং এই N প্লাস 1-কে একটু সাজিয়ে লিখলাম, N প্লাস 1 প্লাস N-কে আমরা সাজিয়ে লিখলাম N প্লাস 1। তো এরপরে আমরা কী করলাম, এখানে আমরা এবার গুণ করে দিলাম 1 ইন্টু √ N ইন্টু বিটা হাফ কমা N বাই 2, আর F টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই N হাফ N F টু দি পাওয়ার N প্লাস 1। তো পরবর্তীতে এখন আমরা, এফ অফ এফ এখানে আমরা যেটা ছিল ওপাশে, আমরা ওপাশে যেটা পেয়েছি সেটাই হলো এখানে লিখেছি। এখন আমরা ধরি যে এফ ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, তো সেটা আমরা ধরলাম, এবং এখানে আমাদের এখন জ্যাকোবিয়ান বের করতে হবে। এখানে আমাদের একই চলক, তারপরও এখানে আমরা জ্যাকোবিয়ান বের করতে আমরা কী করবো, ডেল 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 টি এফ এফ ফাংশন আমরা ডেল ডেল টি বের করবো, তাহলে এখানে এফ হলো টি স্কোয়ার। তো এখন টি স্কোয়ারকে যদি আমরা আংশিক অন্তরীকরণ বা অন্তরীকরণ করি তাহলে হবে 2T। এখন আবার জ্যাকোবিয়ানের জন্য আমাদের পরম মান নিতে হবে, পরম মান হলো 2T। এখন আমাদের দেখো এখানে ছিল যে আমাদের এফ বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব আপেক্ষকের পরিধি ছিল 0 থেকে ইনফিনিটি, আবার টি বিন্যাসেরও দেখো এখানে 0 থেকে ইনফিনিটি হবে। এরপরে এরপরে আমরা কী করলাম, এখন এই এফ বিন্যাসকে আমরা টি বিন্যাসে নেবো, তাহলে এফ অফ টিকে আমরা এফ অফ এফকে আমরা এফ অফ টি লিখতে পারি, তাহলে ওই বিন্যাসটা লিখবো এবং তার সাথে জ্যাকোবিয়ানটা গুণ করে দিব, তাহলে আমাদের এই বিন্যাসটা লিখবো এবং জ্যাকোবিয়ানটা গুণ করে দেবো, এবং বিন্যাসের যে জায়গায় এফ আছে আমরা সেখানে সেখানে এফের বদলে টি স্কোয়ার আমরা ধরেছি, সেই টি স্কোয়ার দিব। তো এখানে আমাদের দেখো টি এফ আছে, এখানে আমরা টি স্কোয়ার নিলাম, এখানে এফ আছে, এখানে টি স্কোয়ার নিলাম, একসাথে গুণ করে দিলাম, আর জ্যাকোবিয়ানটা গুণ, তো জ্যাকোবিয়ান ছিল আমাদের বের করেছি 2T। তো এই 2T পরবর্তীতে লিখলাম, এই এখানে ছিল টি স্কোয়ার টু টু দি পাওয়ার মাইনাস হাফ, তো এটা কাটাকাটি করলে আমাদের টি ইনভার্স 1 হয়,
আর এখানে আমাদের এই টি ইনভার্স ওয়ান কে আমরা লিখতে পারি 1/t, আবার এখানে 2t আছে, তো এখানে টি কাটা যায়, এখানে 2 রয়ে যাবে, তো এই 2টা গুণ করে সামনে আসবে, আর এই 1 যেটা ছিল সেটাই হবে। এই এখন আমাদের এখানে এখানে এখন আমরা যদি এফ অফ টি লিখতে চাই, তো এখানে আমরা টি দুইটা যদি আমরা এই ইসের মধ্যে সীমার মধ্যে নিয়ে আসি, যুগ্ম ফাংশন আমরা যেরকম দেখেছিলাম যে ইন্টিগ্রাল দিয়ে আমরা কিন্তু যুগ্ম ফাংশনের আকার তৈরি করতে পারি, যখন যুগ্ম ফাংশন আসবে তখন কিন্তু আমরা লিখতে পারি 2 বাইরে নিয়ে, আমাদের যদি ইনফিনিটি থাকতো, মানে ইন্টিগ্রালটা যদি থাকতো, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি থাকতো, তাহলে আমরা বাইরে 2 নিয়ে মাইনাস ইনফিনিটির বদলে 0 লিখে তারপর যদি ফাংশন যেটাই থাকতো সেটাই লিখতাম। তো এখানে আমরা উল্টোটা করেছি, এখানে আমরা 2-কে আমরা লিমিটের মধ্যে পাঠিয়ে দিয়েছি, মানে এখানে আমাদের মাইনাস মাইনাস ইনফিনিটি আনলাম এবং এখানে আমরা 1 নিলাম। তো এটাই হলো যা টি বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। অত কিছু বোঝার দরকার নেই, যদি না বুঝতে পারো এখানে এসে আমরা এফ অফ টি বিন্যাসের যে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকটা লিখি সেটা এখানে লিখে দেবো। এই পর্যন্ত আসার পরে ব্যাস হয়ে গেল দেখানো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় আসার খুবই ইম্পর্টেন্ট, বা প্রায় পরীক্ষায়, প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে এই বিন্যাসের সাথে, কারণ এটা একটু ডিফিকাল্ট আছে, সোজা সহজ এবং ছোট হলেও একটু একটু ডিফিকাল্ট আছে, যার জন্য পরীক্ষায় দেয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।